তাদের ভালোবাসা, এবং হজ যখন শেষ হলো তখন একটি অনাবিল তৃপ্তি, একটা মানসিক প্রশান্তি অনুভব করলাম। এবং আমার মনে হলো যে আমি যদিও 41 বছর বয়সে হজ করেছি, আমারও আরও আগে হজ করা উচিত ছিল, এবং হজের ফজিলত অনেক বেশি। যদি মকবুল হজ হয় তাহলে আপনি একজন নব শিশুর মতো জন্ম লাভ করলেন, আপনার আগের পাপ আল্লাহ মাফ করে দেবে, এখন থেকে আপনার জীবন সুন্দরভাবে চললে আল্লাহ আপনাকে বেহেশত নিশ্চিত করবে। এবং শুধু তাই না, আমরা বৈষয়িক জীবনেও দেখেছি যে আরাফাতের ময়দানে যখন আমরা দোয়া করি, আমি যে দোয়াগুলো করেছি আল্লাহর রহমতে তার অনেকগুলোই ইতিমধ্যে কবুল হয়ে গেছে। আমার অনেক সমস্যা ছিল, অনেক বিপদ ছিল বৈষয়িক জীবনে, আমি দেখেছি হজ করে আসার পর আমি সবগুলো আস্তে একটা করে সমাধান হয়ে গেছে। আমার জীবনে আমি মক্কা শরীফে 3 বার গিয়েছি, এবার হজ করতে গিয়েছি, এর আগে 2 বার আমি উমরা করতে গিয়েছি, হাজরে আসওয়াদে 4 বার আমি চুমু খেতে পেরেছিলাম, এখনও সেটা নিয়ম নাই, এখন বন্ধ করে দিয়েছে নানা কারণে। তো আমি মনে করি প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষেরই আর্থিক সংগতি হওয়ার সাথে সাথে হজ করা উচিত। আমাদের দেশে সবাই শেষ বয়সের জন্য অপেক্ষা করেন, আর্থিক কারণে বা নানা কারণে, যে মেয়ের বিয়ে দেবো, সব কিছু করবো, তারপর হজে যাব। তা এখন হজ তো আগের মতো না, আগে মানুষ হজে গেলে 1 বছর 2 বছর 6 মাস সময় লাগতো, এখন 1 মাস 40 দিন 30 দিন 15 দিনই হজ করা যায়। তো আমার মনে হয় এখন নতুন মশালাও আসতে পারে যে আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি হজ করে আসেন, কন্যাদায়গ্রস্ত পিতা বা লোন এই বিষয়গুলো মনে আলোচনার সুযোগ আছে। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, এতজন হাজি একসাথে এখানে আছেন, আপনারা সুন্দরগঞ্জের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সুন্দরগঞ্জের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। আমার বাবা মা খুব কম বয়সে আমার বাবা মা মারা গেছে, এবং তাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারবর্গের জন্য দোয়া করবেন। আমি মনে করি যে আমাদের সুন্দরগঞ্জে একটা চমৎকার পরিবেশ আমরা সবাই মিলে তৈরি করতে পারব, যেখানে সবাই যার যার ধর্ম পালন করবে, কোনো ধর্মীয় উগ্রবাদ থাকবে না। আমাদের দেশে 2 ধরনের ধর্মীয় উগ্রবাদ আছে, কিছু ধর্মীয় লোক আছে যারা অন্য ধর্মকে সহ্য করতে পারে না, আবার কিছু লোক আছে যারা দারিদ্রপী লোক দেখলেই তাদেরকে অসম্মানজনক কথা বলাটাকে একটা জ্ঞানী হিসাবে মনে করে, তারাও এক ধরনের মৌলবাদ, ওরাও এক ধরনের মৌলবাদ। এর মধ্যে ইসলামের সঠিক ধারাটা কী? ইসলামে উগ্র মৌলবাদের কোনো স্থান নাই, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নাই। ইসলাম যেসব জায়গায় গেছে কোথাও তরোয়াল দিয়ে যায়নি, ইসলাম গিয়েছে সুফির মাধ্যমে। আমি পৃথিবীর বহু জায়গায় গেছি, আমি কিছুদিন আগেও কাশ্মীরে গেলাম, সেখানে কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু সবসময়, কিন্তু কাশ্মীরের 90% জনগণ হল মুসলমান। কীভাবে হলো? তখন শুনলাম ইরান থেকে, তুর্কি থেকে, বিভিন্ন জায়গা থেকে সুফিরা সেখানে আসতো, তারা কবিতা লিখত, তারা মানুষের চিকিৎসা করত, বহু মানুষকে চিকিৎসা করেছে। এই যে আমাদের বায়েজিদ বোস্তামি, তারপর সাজালাল মাজার, ওখানে আপনি দেখবেন বহু হিন্দু ভদ্রলোকরা আসে। কেন আসে? 400-500-700 বছর আগে তাদের পূর্বপুরুষরা সেখানে চিকিৎসা পেয়েছিল, তারা জ্ঞান নিয়ে আসছিল, তারা ইসলামের আলো নিয়ে আসছিল, সেই আলোকবর্তিকায় এখানকার অসংখ্য মানুষ কনভার্ট হয়ে মুসলিম হয়েছে। এবং এখনও সারা বিশ্বে যে ধর্মটি ক্রমবর্ধমান, যে ধর্মটি সবসময় বাড়ছে, সেটি হচ্ছে ইসলাম ধর্ম। এবং সারা পৃথিবী একটি ধর্মকেও এখনও আতঙ্কের মধ্যে দেখে, ইসলাম ধর্ম, কারণ একটা সময় তারা আশঙ্কা করছে আরও বেশি লোক মুসলমান হয়ে যাবে। আপনি যদি পশ্চিমা বিশ্বে যান সেখানে দেখবেন গির্জায় কোনো লোক নেই, কিন্তু ইসলাম মসজিদে যাবেন রাস্তাঘাট ব্লক হয়ে মানুষ শুক্রবারের নামাজ পড়ে। ধর্মের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ, যত দিন যাচ্ছে তত এটা বৃদ্ধি পাচ্ছে। ইসলামিক ভ্রাতৃত্ববোধ যত দিন যাচ্ছে তত এটা বৃদ্ধি পাচ্ছে। যত ষড়যন্ত্র হোক, যত কুচ্ছা রটানো হোক, অনেক বড় বড় পণ্ডিতের সাথে আমার কথা হয়েছে, বিশ্বের অনেক সেমিনারে আমি যখন গেছি, তারা আগে ইসলাম সম্পর্কে জানত না, কিন্তু যখন ইসলাম সম্পর্কে কুচ্ছা রটানো হলো, তারা এটা গবেষণার জন্য যখন পড়লো, তারা বিমোহিত হয়েছে, তারা অভিহিত হয়েছে যে কোরআনের 6,666 আয়াতের মধ্যে কী পরিমাণ বিজ্ঞান আছে, হাদিসের মধ্যে কী পরিমাণ বিজ্ঞান আছে, কী পরিমাণ মানবতত্ত্ব আছে, কী পরিমাণ ইতিহাস আছে। আমি মনে করি যে আমাদের সকলেরই ইসলামের সঠিক ধারাটা আলোচনা করা প্রয়োজন, সঠিক ধারাটা উপলব্ধি করা প্রয়োজন। ইসলামের সুদের কোনো স্থান নাই,
ইসলামে হারামের কোনো স্থান নাই, ঘুষের কোনো স্থান নাই, জুয়ার কোনো স্থান নাই। আমরা আমাদের সুন্দরগঞ্জকে জুয়া মুক্ত করবো ইনশাল্লাহ, সুদ মুক্ত করবো ইনশাল্লাহ, হারাম মুক্ত করবো ইনশাল্লাহ, হালাল পথে সবাই জীবনযাপন করবো, হালাল ইনকাম করবো, হালাল পথে মানুষের উপকার করবো, শিক্ষার আলোতে সুন্দরগঞ্জকে উদ্ভাসিত করবো, নিজেরা কোরআন পড়বো, কোরআনের মানে বুঝবো এবং মানুষকে বোঝানোর চেষ্টা করবো। এটা ইসলামের খুব বেসিক এবং খুব স্বাভাবিক তত্ত্ব। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রচণ্ড গরম, আপনারা সবাই এই আয়োজনটা হাজি সাহেব প্রতি বছর করেন, আপনারা বারবার করবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো, সবসময় আসার চেষ্টা করবো এবং আপনাদের সকলের দোয়ায় আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। বাংলাদেশ পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি, ইন্দোনেশিয়ার পরে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান আছে বাংলাদেশে অথবা পাকিস্তানে। এবং বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি হচ্ছে এখানকার মুসলমানরা কখনোই অন্য কোনো ধর্মের উপর নির্যাতন করেনি, এটা সারা পৃথিবীতে রোল মডেল। এমনকি ভারতের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এসে একবার বলে গেছেন যে বাঙালিদের কাছে আমাদের একটা জিনিস শেখা আছে, সেটা হচ্ছে পরধর্ম সহিষ্ণুতা। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলে গেছেন যে বাংলাদেশের হুজুররা ভারতের হিন্দু মৌলবাদের থেকে অনেক উদার। উনি একজন হিন্দু ভদ্রলোক, নোবেল বিজয়ী, উনি বলে গেছেন, আপনাদের প্রশংসা করেছেন, আমাদের প্রশংসা করেছেন, সেই ধারাবাহিকতাটা আমাদের ধরে রাখতে হবে। আমি এই আয়োজনটা পুনঃপৌনিক হোক, আপনারা প্রতি বছর করেন এবং আপনাদের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে পড়ুক। বিশেষ করে নতুন হাজি যারা আছেন তাদের অনেকেরই আর্থিক সংকট হয়, যারা হাজি হতে চাচ্ছেন শারীরিক সংকট হয়, তথ্য বিভ্রাট হয়, হজ সঠিকভাবে করাও একটা কঠিন কাজ, একটা শারীরিক সক্ষমতা লাগে আর তথ্যগত সক্ষমতা লাগে এবং কিছু কিছু বিষয়ে মতানৈক্য আছে, অপ্রয়োজনীয় মতানৈক্য। তো আমার বিশ্বাস এই আলোচনার মাধ্যমে আপনারা কীভাবে হজটা আরও সামনে করা যায় সেটা করবেন। পাশাপাশি আমি চেষ্টা করব প্রতি বছর একজন হাজিকে আমি আমার ব্যক্তিগত অর্থে তাকে হজ করতে পাঠাতে। আপনারা যদি সুপারিশ করেন কোনো দরিদ্র ব্যক্তি শারীরিকভাবে সক্ষম, হ্যাঁ, এরকম একজন ব্যক্তিকে, আমি চেষ্টা করব প্রতি বছর তাকে হজের খরচটা আমার ব্যক্তিগত অর্থ থেকে দিতে, যাতে তার হজটাও সে করতে পারে, আমিও এর সব পাই। সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আমার আরও চারটা রাস্তা উদ্বোধন করতে হবে, রামজীবনে একটি অনেক বড় প্রোগ্রাম আছে, গাইবান্ধাতেও প্রোগ্রাম আছে, নাহলে আমি আজকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকতাম, আপনাদের সাথে কথা বলতাম, গল্প করতাম, আপনাদের জ্ঞানগর্ব বক্তব্য থেকে আমরা জ্ঞানগর্ব বক্তব্য শুনতাম। সবাই দোয়া করবেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলহাজ ব্যারিস্টার শমীম হায়দার পাটোয়ারি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ। উনি যে কথাগুলো বললেন আমরা সুন্দরগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাইবান্ধা জেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সরকার। আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সরকার, ওনাকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।